নাজাতের তরি হলো আমার আহলে বায়াত হ্যাঁ বাবা সেই আহলে বায়াত হলো আহল মানে হলো পরিবার বংশ বায়াত মানে বিক্রি হওয়া তুমি অবশ্যই বায়াত গ্রহণ করবে সেজন্য আমার বংশীয় লোক হয় বন্ধনা গান শুরু হওয়ার আগেই পালা বন্টন হয়ে গেছে আজকের পালা হচ্ছে গুরু শিষ্যের পালা এই গুরু শিষ্য পালার মধ্যে আমার সাথী শিল্পী আমাদের শিল্পীদের প্রিয় মানুষ মহারাজ আবুল সরকার ভাইজান যিনি বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান মহোদয় আজকে উনি আমাকে আমি এবং উনি দুজন মিলে আমরা দুজন চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য সেই গুরু শিষ্য পালার মধ্যে আমি অধম ফকির আবুল সরকার শিষ্যের ভূমিকায় গান করতে হবে আর গুরুর ভূমিকায় মহারাজ আবুল সরকার আমাদেরকে বুঝাবেন তো সেই পালাগানে যাওয়ার আগে একটা কথা বলবো মহারাজ আবুল সরকার তিনি একজন শিল্পী আমি একজন শিল্পী যদি শিল্পী হিসাবে গান করি তাহলে আর গুরু শিষ্য পালা গান করা সম্ভব না হবে না কারণ আমি যদি গুরুকে গ্রহণ না করি তাহলে গুরু আমাদেরকে গ্রহণ করবে না করবে না সেই ক্ষেত্রে আমি আমার মহান মোর্শেদ কেবলা আমার বাবা জান দরবেশ সবদুল চান আবুল সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে আমার সম্পূর্ণ ইচ্ছা আমার যা কিছু আমার গুরুতে নিবেদন করে আমি আমার পালাগানে যাওয়ার জন্য চেষ্টা করব গুরু তাকে দেখা মাত্র সম্মান তাজিম শ্রদ্ধা ভক্তি যদি একটা ভক্তের মধ্যে না থাকে তাকে শিষ্য বা ভক্ত বলে আখ্যায়িত করা যায় না সেই ক্ষেত্রে আমি আমার গুরু কার্যটা শেষ করে পারাগানে যাওয়ার জন্য চেষ্টা করব ভয় আমার জন্য দোয়া চাই এবং যে পরিবেশটা আপনারা দিয়েছেন মহান মালিক যেন ওই পরিবেশটার মাধ্যমে আমাদের কিছু জানা বোঝার এবং কিছু সংগ্রহ করার মতো মন মানসিকতা দিয়ে মালিক আমাদেরকে রাখেন এই প্রত্যাশা কামনা করছি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই ধন্যবাদ সবাই বসো আর একটু দয়া করে এই যারা ভিতর দিয়ে বেচাকেনা করেন দয়া করে এই কাজটা করবেন এত সুন্দর মঞ্চ এত সুন্দর পরিবেশ
যেটা অনেক জায়গায় আমরা পাই না দয়া করে পরিবেশটাকে নষ্ট করবেন না তো আমি কি জানতে চাইব আর কি বলবো বাবা চাইলে কি হবে গুরুজি দয়া করে না দে আমি যেটা জানি এটা আমার গুরু জানে যেটা আমি জানি না ওটা উনি জানে আমি কি ভাবি এটা উনি জানে তারপরেও কিছু মানুষকে জানাবার জন্য আমাদের কিছু প্রশ্ন কিছু জানার বিষয় থাকে আমি সেই বিষয়ের উপরে দুই একটি কথা আপনাদের জন্য আমি রাখার জন্য চেষ্টা করব বাহ 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 এই সমাজে বর্তমান ইউটিউব খুললে মোবাইল খুললেই ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখা যায় তারা কবে লেখাপড়া কম জান না অনেক বড় বড় ডিগ্রিও তাদের আছে কেউ মদিনা থেকে পড়ে আসছেন কেউ মিশর থেকে পড়েছেন কেউ দেওবন্দ থেকে পড়েছেন কেউ হাটহাজারি পড়েছেন সাধারণ মানুষ তারা না হ্যালো এক শ্রেণী মানুষ এই পীর মুর্শিদের পক্ষে কথা বলে আর এক শ্রেণীর মানুষ পীর মুর্শিদের বিরুদ্ধে কথা বলে এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই প্রত্যেকটি মানুষকে বায়াত গ্রহণ করতে হবে এটা মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে অমান মাতালা ইসা বিআনহি মাইতাফি জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যথিত মারা যায় সে মানুষটার মরণ হবে জাহিলিয়াতের মরণ কিন্তু আমরা বায়াত হব একজন কামেল পীর মোর্শেদের কাছে সেই বিষয়ের উপরে আমরা একটু জানতে বুঝতে চেষ্টা করি কোরআন শরীফের সূরা আরাফ এর তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রব্বি তোমরা গ্রহণ করো তোমরা ধারণ করো যাহা তোমার রবের কাছ থেকে নাজিল হয়েছে সেটা হলো আল কোরআন ওলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কোন আউলিয়া গ্রহণ করা যাবে না যাবে না কালিলা মা তাজাক্কারুন তাদের জন্য শাস্তি হলো জাহান্নাম এটা পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের তিন নম্বর আয়াত থেকে বললাম এই আয়াতটা সামনে করে তারা আমাদেরকে পীর মুর্শিদ ধরতে নিষেধ করে পয়লা বলছিল আমাদের কুষ্টিয়ার একজন ভার্সিটির মাল উনি হলে ভার্সিটির মাল এরপরে আর একজন বাইরে ছিল কি হায়াত যিনি বাসার বিন হায়াত আমি নাম কইতে পারি এরা এই আরাবের আয়াত দিয়ে আমাদেরকে বুঝা এই দেখো আল্লাহ মানা করছে কোন আউলিয়া গ্রহণ করা যাবে না কিন্তু ওই বোকা বোঝে নাই একটা হলো দুনিয়াদারির আউলিয়া আর একটা হলো আল্লাহর আউলিয়া কথাটা বুঝতে পারছেন একটা হইলো আলা ইন্না আউলিয়া আল্লাহ এরা হলো আল্লাহর আউলিয়া আর মিন দুনিহি আউলিয়া আর একটা হলো দুনিয়াদারির আউলিয়া তো আল্লাহ নিষেধ করছে দুনিয়াদারির আউলিয়ার কাছে তোমরা যাইও না কিন্তু আমাকে বুঝাই কোন আউলিয়া ধরাই যাবে না কথাটা বুঝতে পারছেন সেই জন্য আমি একটি গান রাখবো আমার দয়ালের চরণে এই গানের মধ্যে কিছু জানা বুঝার আমি দরকার আমার দয়ালের চরণে আমি গানটি নিবেদন করবো
এই গানের মধ্যে বিষয়টি আমরা একটু জানতে চাই বুঝতে চাই বাবাজি দরবেজি লালন শাফকির একটা গান গাইছেন সুজন চিনিয়া করিও প্রীতি শেষ ভালো দাঁড়াই যাতে না যাই না মইজনা বন্ধুর প্রীতে ভবের পীড়িত ভূতের কীর্তন খতেন বিচ্ছেদ খনেক মিল অবশেষে হয় তার মরণতে মাতার পথে না যাই না মইজনা বন্ধুর প্রীতে এজন্য গুরু ধরতে হবে যাই না আর ভাত খাওয়া লাগবে হইল সেই না সকসকা দেখলি কিন্তু শোনা মনে করা যাব না সকসকা হইলি শোনা হয় গুরু দুইটা জিনিস ভুল করেন যদি কোনো মানুষ এটা হাইকোর্ট করলেও ফিরব না যেমন এটা হলো বিয়ে করে যদি কেউ ঠকে বিয়ে করে যদি কেউ ঠকে এ ঠকা হাইকোর্ট করেও ফিরেন সম্ভব না আর একটা হলো গুরু নির্বাচন করতে ভুল হলে তার জীবনে আর কোনো মুক্তির আশা করা যায় না এজন্য এই বিষয়ের উপর একটি গান আমার দয়ালের চরণে আমি রাখার জন্য চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে এই সাউন্ডটা যেন একটু বাইরের থেকে কইতে পারি সবসময় তার সুমে দেওয়া যাবো না বলো সবসময় লিপ টাচ করুন যাইবো না একটু ফাঁক টাচও কইর গুরু ধরা জিন্দা মরা গুরু ধরা জিন্দা মরা গুরু ধরা জিন্দা মরা এই কথাটাই জগৎ জুড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গানের ধরনটা হইল গুরু ধরা জিন্দা মরা আমি হাদিসের মধ্যে দেখেছি আমার হুজুর পাক বলেছেন আল মুরিদু কাল মাইয়াতি শার একজন মুরিদ হলো তেমন একজন মরা মানুষ হলো যেমন একজন মরা মানুষ যত শীতের মধ্যেই গোসল করা যত ঠান্ডা পানি দিয়ে আচ্ছা মানুষটাকে ধরাশোনা করে বাবা কিন্তু একজন মুরিদ তাই তারে কেউ আঘাত করলে সে কাউরে আঘাত করতে পারবে না তারে কেউ কষ্ট দিলে তাই সে কাউরে কষ্ট দিতে পারবে না পারবে না এটা তেমন ঠিক আবার গুরুটাও হওয়া লাগবে সেই রকম গুরু ধরা জিন্দা মরা এই কথাটাই জগৎ জুড়া গুরু হবে গুরুর কি গুরুত্বই আছে খুলে বলো সবার কাছে অর্জন কি বর্জন কইরা গুরু হইল তারা সবার কাছে কি অর্জন কি বর্জন কইরা গুরু হইল তারা গুরু শব্দের কি ভাই অর্থ এইটা বলো ভেদ মাঝেরা হবে তারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হবে কারা গুরু হবে কারা
মেহমান বুঝেই তো খাবার দেওয়া লাগে বাংলাদেশে যারা বাউল গান করি আমরা আমাদের মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার আমি তার সামনে প্রশংসা করলে তার ক্ষতি করা হয় কোন মানুষকে যদি প্রশংসা সামনে করা হয় অবশ্যই সে মানুষটা তার ক্ষতি করে উনি শুধু একজন শিল্পী নয় উনি একজন খোলাফায়ের আশেদি হাজারো ভক্ত বিষয়টা বুঝতে হবে এই যে গেল মাসের 17-18-19 তারিখ তিন দিন ব্যাপী দয়ালের দরবারে অরুষ হইল গানের মধ্যে বলা হলো গুরুর কি গুরুত্ব আছে গুরুত্বহীন গুরু সাজা তারা সবসময় পাবে সাজা এই যে গুরুর কি গুরুত্ব থাকলে গুরু হওয়া যায় এটা কিসের গুরুত্ব কোন গুরুত্ব অর্জন করলে গুরু হয় গুরু কারো ঘরে জন্ম লয় না গুরু কাউকে জন্ম দেয় গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হবে তারা গুরু শব্দের কি বা অর্থ বলো ভেদ মাঝেরা গুরু ধরলে লাভ হবে কি মুক্তি নাই কি গুরু ছাড়া আমি পিতা মাতার খেদমত করি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি মুরব্বীদের সম্মান করি রোজা নামাজ হজ জাকাত কালেমা কুরবানি যতটুকু সাধ্যমতো করি সত্য পথে চলি এরপরেও কি গুরু ধরার প্রয়োজন আছে সেই গুরুত্ব সম্বন্ধে আপনি আমাদের কিন্তু যাতে যারা এখনো বায়াত গ্রহণ করে নাই তারা যেন কালো একজন পীর ধরার জন্য বাবাজিরা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছেন মাসালা হালে বাইতিহি কামা সাবি সালামান দা খালা মিন নুহি মানাজ্জি নুহুনবের সময় একটা প্রলয় হয়েছিল তখন একটা কিস্তি বানাইছিল নুহুনবী যারা ওটার মধ্যে উঠেছিল তারা মুক্তি পেয়েছিল যারা উঠে নাই এরা হালাক হয়ে গেছে আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের নাজাতের তরি হলো আমার আহলে বায়াত সেই আহলে বায়াত হলো আহল মানে হলো পরিবার বংশ বায়াত মানে বিক্রি হওয়া তুমি অবশ্যই বায়াত গ্রহণ করবে সেজন্য আমার বংশীয় লোক হয় এখন নবীর বংশ ছাড়া তো বায়াত হওয়া যাবে না আমার জানা মতে নবীজির তো কোনো ছেলেই নাই আছে নাকি তাদের কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে বেড়ে বেড়ে আসে আমারে মাফ করে দিয়েন এই যে আপনি জামাগো পীর সাজলেন আপনি নবীর বংশ হইলেন কে মাইকি দিয়ে যদি নবীর বংশ হন যারা বায়াত হয় নাই তা তাগহুদ বায়াত করম আর যদি নবীর বংশ না হন যেটি বানাইছেন ওটা ফেরত দিয়ে যাবে তাহলে তালাক নিব কি ঠিক কিনা নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যাবে না আমার জানা মতে আমার দয়াল তাদের যে বংশধারা
এ পরিচয় আমি জানিও না হলে হতেও কিন্তু যদি হয় আপনি কিভাবে নবীর বংশ হইলেন আমরা নবীর বংশের হাতে অবশ্যই বায়াত হওয়ার জন্য গুরু ধারা জিন্দা মরা গুরু ধারা জিন্দা মরা এই কথা জগত জোড়া গুরু হবে বর্জন বর্জন করিলে ভক্ত হব আমি কোন গানে গুরু ভজিব আমি কপাল ভরা কেউ খক না হয়ে না মুরিদ আমার দয়াল নবীর বংশ আমার এই গানের মধ্যে যা আছে এটাই দয়ালের কাছে নিবেদন করার জন্য চেষ্টা গুরু হলো কোন বাজাতে বলবেন কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা কুরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ওলি আল্লাহ যারা আরে ওলি আল্লাহ যারা আটটা জিনিস বর্জন করা এইটা খেলা পথের ধারা গুরু হলো কোন বাজাতে বলবেন কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা কারণ নবুয়ত নবুয়তের উনিশটিকরণ বেলায়েতের একুশটিকরণ তাহলে কত হইলো বাবা ৪০ তারপরে রেসালত তার হইল ২৪ তাহলে কত হইল
64 আর খেলাপথের হলান কত হইল 72 72 এই 72 টা সিঁড়ি পার হওয়ার পরে 73 এ যায় মুমিন মুমিনের কাতার হলো একটা বাহ এক কাতার না জিয়া তার কোনো জান্নাতে যাওয়ার হিসাব লাগবে না লাগবে না এই যে একটা জিনিস একজন বর্জন করবার পরে তার উপরে খেলাপথ ন্যস্ত হয় আমি এক শিল্পীরে কইছিলাম হে কইলো কাম করত লোভ মায়া মদ বৈষম্য কইলো বন্ধ করলি ইয়া সাধারণ মানুষই পার এগুলে সাধারণ মানুষই পারে কয়টা সি ছয়টা রিপু আর দশটা ইন্দ্রিয় যদি তুমি বন্ধ করে পারো তাহলে তুমি বিশাল কিন্তু খেলাপথের আটটা জিনিস যা আমার মধ্যে আছে যা বর্জন না করলে খলিফার দায়িত্ব লাভ করা যাবে না যাবে না এই আটটা জিনিস বর্জন করতে হবে এটা কি যা করলে আমরা বুঝতে পারবো উনি একজন আল্লাহওয়ালা ওলি ওলি এবং উনি নবীর বংশ হ্যাঁ বাজান আমার গান গাওয়া শেষ শেষ এই বিষয়টা আমার দয়াল চরণে আমি নিবেদন করলাম আমরা দয়ালের মুখ থেকে এই বিষয়গুলি শুনব অবশ্যই যারা বায়াত গ্রহণ করে নাই তারা যেন বায়াতের জন্য जगजुरा गुरु हो बेकार बाजा गुरु हो बेकार আবার কথাগুলি কি বাজানটা বোঝা গেছে বুঝতে পারছেন প্রশ্ন এই সাউন্ডটা তো পড়ে গেছে দেখেন আপনি আসেন হ্যালো দেখছেন আমি এত জোরে কথা কই তারপরেও বেড়ে পড়ছে না কেরে বাবা লেভেল থেকে একটু বাড়াইলে সাউন্ডটা ভালো আপনার সাউন্ড ভালো আছে এবার আসেন আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব একটা কথা বলে রাখি আগেই আমি বেহেস্ত দুজক এ বিষয় নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা আমি আমার বাড়ির সাবা বাড়ি চাই আমি আমার গনি সাবা বাড়ি চাই আমি আমার জব্বার সাবা বাড়ি চাই আমি আমার আফাজ বাবারে চাই আমি আমার চেরাকালি বাবারে চাই আমি আমার হাসিফ চানকে চাই আমি আমার আবুল চানকে চাই আমার বেস্ত দোজকের ভয় দেখায় দোজকের ভয় আর ওই বেস্ত লোভ এটা আমার মধ্যে কোনোদিন নাইও এটা আমি করতে চাই না হ্যাঁ বাজান এর জন্য গুরু ধরি নাই ওই নামাজের নিয়ত শিখবার জন্য পীর ধরি নাই সুরে কালাম শিখবার জন্য পীর ধরতে হয় না হয় না বাজান আমার জাস্ত ভাই হে ওই ফটিক শরীর ওই মরে গেছে পীর ধরবে খুশি হইলাম যাক বাইরে যখন মুড়ি ধইতেছে তাহলে দল দা একটু চাইব বাস্তব কইতেছি সরকার হে যাওয়া আসাইতিয়া ঘরে যাইছে 4000 4500 টাকা খালি গাড়ি ভাড়াই দিছি তাই মুড়ি দই আইসে আমি জিজ্ঞেস করলাম ভাই বায়াত তো হইলে দয়াল কি কইছে কি করবার কইলো কি মানা করলো কি করতে কইলো কইলো না হুজুর পাঁচক তো নামাজ পড়বে কইছে তারপরে রোজা করবার কইছে তারপরে জাকাত দিবার কইছে টেহা থাকলে হজ যাবার কইছে তা আমি কইলাম ইয়ে তো আমাকে গ্রামের মুন্সি কয় এই যে মাসে মাসে তাকে বেতন দেই ও তো দৈনিক কি আমাকে নামাজ পড়ে কয় এই বেটা এই এর জন্য তুই ফটিক চুরি গেছে ওই মুড়ে আমি কিন্তু এগুলো শিখবার টিকবার জন্য এ নামাজ শিক্ষা কেন বই কিনলে আমার গ্রামের বেবাক কি মানছি নামাজ বাসির তো কিন্তু নামাজ সেনা যাবে না
আমার রাসূল বলেছেন জুয়েলা কুরাতুন আইনি ফি সালাত আমি আলবহরা প্রেমে দিশে লাগিবে গন্ধ আমি এক মোরা প্রেমে দিছে হারা আমি এক মোরা প্রেমে দিছে হারা সুয়ো না তোরা লাগিবে গন্ধ সুয়ো না তোরা লাগিবে গন্ধ বুঝি নাই তোমাদের আইনের বুঝা আমি করি আমার আপাত সার বুঝাই বুঝি না তোমাদের আইনের বোঝা আমি করি বাবা যায় ভান্ডারির বোঝা তোমাদের আইনের বুঝা আমি করি বারেছা বাবা তোমার পূজা ওই রূপের নেশায় পাগল করে আমার ওই রূপের নেশায় পাগল করে আমায় তাই তো মনে এত আনন্দ তাই তো মনে এত আনন্দ ভাই আমি এক মোরা প্রেমে দিছে হারা আমি এক মোরা প্রেমে দিছে হারা তোমরা সবাই বেহেশতের পূজারি আমি মুর্শিদের চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারি আমি আমার আপন বাবার চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারি আমি জব্বার বাবার চরণের ভিখারি তোজুম না ডহরাই যদি তোমারে তোমারে ভাই বলে বলুক আমায় লোকে মন্দ বলে বলুক আমায় লোকে মন্দ আমি এক মোরা প্রেমে দিছে হারা তোমরা সবাই বেহেশতের পূজারি আমি আমার আবুল চাঁদের চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারি আমি আমার জাকির বাবা চরণের ভিখারি আমরা তোমরা সবাই বেহেশতের পূজারি আমি বারে সবার চরণের ভিখারি দুজক না ডরাই যদি তোমারে এই দুজক না ডরাই যদি তোমায় পাই দুজক না ডরাই যদি তোমারে পাই বলে বলুক লোকে মন্দ আমায় বলে বলুক লোকে মন্দ আমি এক মোরা প্রেমে দিছে হারা আমি এক মোরা প্রেমে দিছে হারা সুয়ো না তোমরা লাগিবে গন্ধ সুয়ো না তোমরা লাগিবে গন্ধ মরার গন্ধ লাগিলে গায়ে যাবি তোরা না পাখ হয়ে মরার গন্ধ লাগিলে গায়ে যাবি তোরা দেখি নাই আমি আল্লাহ আর নবী আমার হৃদয়ে আমার মুর্শিদের ছবি দেখি নাই আমি আমার কেবলা জান বাবা সদুচান আমার কেবলা জান বাবা সদুচান আমার কেবলা জান বাবা সদুচান আমার কেবলা জান বাবা বারে গিয়ে আমার কেবলা জান বাবা বারে আবুলের নাই দ্বিধা দ্বন্দ্ব ফকির আবুলের নাই আমি এক মোরা প্রেমে দিছে হারা আমি এক মোরা প্রেমে দিছে হারা সুয়ো না তোরা লাগিবে গন্ধ সুয়ো না
বিনায় আমি আল্লাহ নবী হৃদয়ে আমার আভাসটার ছবি আই দেখিনায় আমি আল্লাহ নবী হৃদয়ে আমার আভাসটার ছবি বিনায় আমি আল্লাহ নবী হৃদয়ে ভান্ডারি তোমার ছবি আমার কেবলা জান বাবা সবদুল যাই আমার কেবলা জান বাবা সবদুল সবদুল চাঁদ আবুলের রাই দ্বিধা দ্বন্দ্ব ভঙ্গি আবুলের রাই দ্বিধা দ্বন্দ্ব لكن لكن